হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে খুবই স্পেশাল, খুবই ইউনিক একটা মিষ্টি বানিয়ে দেখাবো, সেটা হচ্ছে জিলাপি। জিলাপি তো নর্মালি আপনারা সবাই খেয়েই থাকেন, কিন্তু আজকে জিলাপিটা খুবই স্পেশাল। আজকে আমি বানাবো বিটরুটের জিলাপি, কিন্তু শুনতে যেরকম শোনা যাচ্ছে আসলে জিনিসটা সেই রকম না। শুনে মনে হচ্ছে বিটরুটকে পিষে টিষে একটা জিলাপি বানিয়ে দিয়েছি, কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে আমি বিটরুটের জিলাপিগুলো বানালাম। চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নেব। তো বিটরুটের জিলাপি আমি বেসিক্যালি বেসন আর চালের গুঁড়োর জিলাপিটা বানাচ্ছি। তো মেইন খামির বানানোর জন্য আমাদের লাগবে চালের গুঁড়ো আর বেসন। তো এখানে আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি আর নেব 1 কাপ বেসন, আর এর সাথে সাথে আমাদের লাগবে বেকিং সোডা, সেটা আমি নেব 1/2 টেবিল চামচ। এটা আমি বেসন নিচ্ছি 1 কাপ। তো সমান সমান পরিমাপ, মানে যতটা আপনি চালের গুঁড়ো নিচ্ছেন ততটাই আপনাকে বেসন নিতে হবে। আর একটুখানি আমি লবণ দিচ্ছি স্বাদের জন্য, কারণ লবণ দিলে মিষ্টির স্বাদটা আরও বেশি গাঢ় হয়ে যায়, আরও বেশি ভালো লাগে। তো এই জন্য 1/4 টিস্পুনের মতো আমি লবণ দিয়েছি আর 1/2 টেবিল চামচের মতো আমি বেকিং সোডা দিয়েছি। আর এবার আমরা অল্প অল্প করে জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করব। জল একেবারে বেশি দেবেন না, অল্প অল্প করে জল দেবেন, যাতে ব্যাটারটার মানে কনসিস্টেন্সিটা মেনটেন করতে পারি আমরা, হঠাৎ করে বেশি না হয়ে যায় আর কি। তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমরা যেরকম কেকের ব্যাটারটা হয় ওই রকমই প্রায় একটা ব্যাটার তৈরি করব, একটু গাঢ় গাঢ় টাইপের। তো দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনি কনসিস্টেন্সি দেখলে বুঝতে পারবেন যে একেবারে কেকের ব্যাটার যেরকম হয় ওরকমই একটা ব্যাটার আমি বানিয়েছি। আর ব্যাটারের মধ্যে কিন্তু কোনো দলা টলা নেই, আপনি দেখে বুঝতেই পারছেন। তো এখন আমরা মোটামুটি 20-25 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখবো। ততক্ষণে চালের গুঁড়োটাও ভিজে একেবারে ফুলে ইয়ে হয়ে যাবে, মানে ফুলে উঠবে, আর বেসনটাও ফুলে উঠবে। তো ততক্ষণে আমরা কী করবো, চাশনি বানিয়ে নেব। এটাকে আমি এরকম ঢেকে রেখে দিচ্ছি একটা প্লেট দিয়ে, ততক্ষণে আমরা চাশনি বা শিরাটা বানিয়ে নেব। তো তার জন্য আমি একটা সসপ্যান নিয়েছি আর এর মধ্যে দেবো আমি চিনি 3 কাপ। চাইলে 2 কাপ চিনি দিয়েও বানানো যায়, কিন্তু আমি 3 কাপ দিচ্ছি যাতে শেষেরটা একেবারে শেষের জিলাপিটা খুব ভালোভাবে ভেজাতে পারি। তাই তো 3 কাপ চিনির সাথে আমি নিচ্ছি এখানে 1 কাপ জল। আমার কিন্তু শেষের দিকে চাশনি থেকে যাবে, আর সেটা দিয়ে আমি কিছু আটা বা ময়দা দিয়ে আমি ইসের মতো বানিয়ে নেব, যেটা গজা টাইপের কিছু একটা বানিয়ে নেব, এই জন্য আমার কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে আমার সেই ম্যাজিক, যেটা হচ্ছে বিটরুটের পাউডার। বিট আমি পাতলা পাতলা করে কেটে শুকিয়ে নিয়েছিলাম, আর তারপরে আমি মিক্সিতে খুব ফাইন পাউডার বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একেবারে খুব মিহি পাউডার। এটা যদি আমি চাশনির মধ্যে দিই তাহলে দলা দলা একদমই থাকবে না, একেবারে মিশে যাবে। আর এমনিতে খুব ফিকা ফিকা দেখতে লাগছে, কিন্তু যখন মেশাবো তখন দেখবেন টকটকে কালার হবে। তো দেখুন বন্ধুরা, কালার আপনি দেখে বুঝতেই পারছেন যে কতটা ব্রাইট হচ্ছে। তারপরও পরে যদি একটু ফিকে হয়েও যায় তাহলে আরও একটু আমরা দিয়ে নেব। তো এই আমি দিয়ে দিলাম কালার, আর এর সাথে সাথে আমি দেব একটু এলাচের গুঁড়ো, যেটা হচ্ছে সবুজ এলাচের গুঁড়ো, 1 চা চামচের মতো। আর এবার ভালো করে মিশিয়ে আমাদের চাশনিটা গরম করতে হবে। সম্পূর্ণ চিনি গলে যাওয়া পর্যন্ত আমাদের রান্না করতে হবে, তারপরে আর খুব একটা কিছু করতে হবে না। তো কালারটা একটু ফিকে ফিকে মনে হচ্ছিলো, এই জন্য আমি আরও একটু গুঁড়ো দিয়ে দিলাম বিটরুটের গুঁড়ো, আর ভালো করে মিশিয়ে নিয়ে এখন মিডিয়াম হিটে আমি গরম করছি। আর এই চাশনির মধ্যে আরও একটা জিনিস আমাদের অ্যাড করতে হবে, সেটা হচ্ছে একটুখানি লেবুর রস। লেবুর রসটা দিলে কি হবে, যে চাশনিটা তো অনেক গাঢ় করছি, তো গাঢ় চাশনিটা যখন গাঢ় হতে হতে আবারও ওটা ক্রিস্টালাইজ হয়ে যায়, আবারও ওটা চিনিতে পরিণত হয়ে যায়, তো ওই জিনিসটা যাতে না হয়, ওটা যাতে প্রতিরোধ হতে পারে, তার জন্য একটুখানি লেবুর রস, মোটামুটি 1/2 চা চামচের মতো লেবুর রস আমরা অ্যাড করব, বা তার থেকেও একটু কম হলেও অসুবিধা নেই, কিন্তু একটুখানি লেবুর রস থাকলে এটা আর ক্রিস্টালাইজ হবে না, আর পুনরায় চিনি হবে না সেটা আর কি। তো এখন আমরা অপেক্ষা করব যতক্ষণ না কি চিনিটা খুব ভালো করে গলে যায়, একেবারে সম্পূর্ণ ডিজলভ হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, চিনিটা সম্পূর্ণ গলে গেছে আর ফুটতে শুরু করেছে চাশনিটা। তো এখন আমরা হিটটা বন্ধ করে দেব। আর চাশনিটা কিন্তু বেশ আঠালো হয়েছে, খুব আঠালো একটা চাশনি লাগবে, তবে তার ঠার কিছু লাগবে না। তো এখন আমরা হিট বন্ধ করে দিয়ে চাশনিটা ঢেকে রেখে দেবো, যাতে এটা গরমই থাকে, কারণ আমরা জিলাপি যখন এতে ডুবোবো তখন চাশনিটা একটু গরম থাকলেই সব থেকে ভালো হয়। আর ততক্ষণে কিন্তু আমাদের ব্যাটার একদম ফুললি রেডি হয়ে গেছে, চালের গুঁড়ো আর বেসন দুটোই ফুলে উঠেছে খুব ভালোভাবে ভিজে। আর গাঢ়ত্বটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কেকের ব্যাটার থেকেও একটু গাঢ় হয়ে গেছে। তো এটা একদম ঠিক আছে, চাইলে আরও একটু গাঢ় করা যায়, কিন্তু আমার জন্য এটা ঠিক আছে। তো এবার আমরা কি করব, ব্যাটার মানে জিলাপি বানানোর জন্য আমাদের একটা পাইপিং ব্যাগ বা একটা যে কোনো ধরনের একটা প্লাস্টিকের ব্যাগ লাগবে, যেটার কোনাটা
শুরু। আমি একটা লবণের প্যাকেট নিচ্ছি, চাইলে আপনি তেলের প্যাকেট নিতে পারেন, বা কেক বানানোর যে পাইপিং ব্যাগগুলো থাকে কেক সাজানোর সেটা নিতে পারেন, অথবা কোনো সসের বোতল বা নর্মাল জলের বোতল ঢাকনায় ছেদ করে ফুটো করে আপনি সেটাও নিতে পারেন। তো আমি এটা দিয়ে করছি, একটা গ্লাসের ওপরে এইভাবে আমি রেখে দিচ্ছি উল্টো করে। আর এখন আমরা ব্যাটারটা ভরে নেব, যতটা হবে ততটা ভরে নেব, আর তারপরে আমরা এর মুখটা একটু বেঁধে দেব, বন্ধ করে দেব। তো চলুন ব্যাটারটা ভরে নিই, যতটা আসে ততটা। দু তিন চামচ যতটা হয় আর কি, 3 চামচ ভরেছি আমি। আর এবার এই মুখটা একটা রাবার ব্যান্ড দিয়ে বা একটা ক্লিপ দিয়ে, আমার কাছে রাবার ব্যান্ড আমি খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না, তাই একটা ক্লিপ নিয়ে নিয়েছি এরকম সাইড ক্লিপ, এটা দিয়ে আমি বন্ধ করে দিলাম। যাতে কি হবে, আমরা যখন জিলাপিগুলো দেব বানাবো তখন বারবার পেছনের দিকে ধ্যান দেওয়ার কোনো দরকার পড়বে না। তো এবার আমি তেল দিচ্ছি একটা ফ্রাই প্যানে, ফ্রাই প্যান নিতে পারেন বা চ্যাপটা তলার কোনো একটা কড়াই নিতে পারেন। আর তেল খুব বেশি ভরবেন না, মোটামুটি 1/2 ইঞ্চি বা তার থেকে একটু বেশি তেল ভরা যায়। বেশি তেল ভরলে কি হবে কি, জিলাপিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ঘুরতে থাকবে, তখন দিতে অসুবিধা হবে। তো তেল এখন মিডিয়াম গরম আছে, এখন আমি জিলাপিগুলো দিচ্ছি। আমার কিন্তু আবার একেবারেই এক্সপিরিয়েন্স নেই, আমি একেবারেই পারদর্শী নই, আমি যেমন তেমন করে যেমন হয় তেমন আমি শেপ দিয়ে বানাচ্ছি। আর জিলাপি তো জিলাপি, তো এর প্যাচের কোনো ঠিক ঠিকানা নেই, যেমন তেমন করে ঘুরিয়ে দিলেই হয়, এতে কোনো অসুবিধা নেই। এই যখনই খেতে ইচ্ছে হয়, যখন মুড হয়, তখন এরকম বানিয়ে সবাইকে খাওয়াই, সবাই খুব ভালো বলে, একেবারে বাজারের মতোই হয়। তো ভাবলাম যে যখন হয় সবাই ভালো বলে তখন ভিডিও বানাতে পারি, তাই বানাচ্ছি আর কি। তো চলুন এরকম করে আমি দিয়ে দিয়েছি জিলাপিগুলো, আর উল্টে পাল্টে মিডিয়াম হিটে একটু ক্রিসপি ক্রিসপি করে ভেজে নেব। আর এক একটা যখন ক্রিসপি হবে, আমি দেখুন পাশে এই যে চাশনির ইয়েটা রেখে দিয়েছি ঢেকে, তো এক একটা যেটা যেটা ক্রিসপি হবে সেটা আমি তুলে একেবারে সরাসরি চাশনির মধ্যে ডুবিয়ে দেবো। আর একটা ঝাড়া নিয়েছি আমি কালচি, এটা দিয়ে আমি এরকম করে চেপে চেপে নিচের দিকে ডুবিয়ে রাখছি, যাতে চাশনিটা খুব ভালো করে খেয়ে নিতে পারে, মানে শুষে নিতে পারে। তো এরকম করে আমি ডুবিয়ে দিচ্ছি, এক একটা যেটা যেটা ক্রিসপি হবে সেটা সেটা আমি এরকম করে চাশনিতে ভিজিয়ে দেব। আর চাশনিতে ভিজিয়ে মোটামুটি 20-25 সেকেন্ডের মধ্যে এটাকে আবার তুলে নেব। এমনিতে ওপর থেকে দেখলেই বোঝা যায় চাশনি ভেতরে গেছে কি না গেছে, দেখুন দেখেই বোঝা যায়, কালারটা ট্রান্সপারেন্ট মতো হয়ে যায়। তো তখনই আমরা তুলে নিয়ে নেব, আর বেশিক্ষণ ধরে যদি রেখে দেন তাহলে কিন্তু পিলপিলে হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো এগুলো আমি তুলে নিচ্ছি, আর এরকম করে যেটা যেটা ক্রিসপি হবে সেটা সেটা আমি তুলে নিয়ে চাশনিতে ডুবিয়ে দেব। আর চাশনির মধ্যে থেকে 20-25 সেকেন্ডের পরে আমি তুলে নেব। তো চলুন বন্ধুরা, এইভাবেই আমি সমস্ত জিলাপিগুলো বানিয়ে নিচ্ছি, আর আমি আপনাকে দেখাচ্ছিও যে কীরকম হচ্ছে। দেখুন, দেখলে ওপর থেকে বোঝা যায় যে চাশনি একেবারে ভেতর পর্যন্ত ঢুকেছে কি না ঢুকেছে। তো দেখে বুঝতেই পারছেন ভেতর পর্যন্ত একেবারে জুসি আর ক্রিসপি জিলাপি তৈরি হয়েছে। আমি আপনাকে ভেঙেও দেখাচ্ছি, দেখুন কীরকম ক্রিসপি হয়েছে, আর দেখুন ভেতর পর্যন্ত কী সুন্দরভাবে জুস ঢুকে আছে, মানে শিরাটা ঢুকে আছে। তো বন্ধুরা, এরকম করে আপনিও জিলাপি বানিয়ে খান। আর আমার এই জিলাপিতে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি দেখুন, তবে যদি আপনার কাছে বিটরুটের পাউডার না থাকে অবশ্যই ফুড কালার ব্যবহার করতে পারেন, তাতে আর এমন কি এলো গেল। কিন্তু বিটরুটের পাউডার বানিয়ে রাখলে সেটা কিন্তু অনেক কাজে লাগে, এই জন্য বানিয়ে তারপরে জিলাপিটা বানিয়ে দেখবেন। আর এটা খেতেও যেমন টেস্টি হয়েছে আর তেমন হেলদিও, অবশ্যই বিটরুট স্বাস্থ্যের জন্য ভীষণ।